আজকের এই প্রোগ্রাম পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান নাটোরি। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করুক, সকলেই পড়া আমিন। আমার পূর্বে আরও কথা বলেছেন হজরত মাওলানা মুফতি আলী হুসাইন খতিব পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ লালপুর নাটোর। আল্লাহ হুজুরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, সকলেই পড়া আমিন। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দূরদুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ। আল্লাহ ওনাকে জাতির খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলেই মন খুলে পড়া আমিন। এবং আজকে মা বন্ধু যে অবস্থা রয়েছে, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে, আল্লাহ যেন সবাইকে এটার ওসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, সকলেই পড়া আমিন। তো লালপুরের যুবক ভাইয়ারা কি খবর সবার? আজকের মাহফিলে তাকালে বোঝা যাচ্ছে যে আমাদের এই লালপুরের আজকের এই মাহফিলে যত অডিয়েন্স আসছে, যত শ্রোতা আসছে, তার 90% বেশি যুবক ভাইয়েরা এসেছে, চতুর্পাশে যুবক আর যুবক। আচ্ছা, একটা বাচ্চা এখানে কান্না করছিল, বাচ্চাটা কোথায়? চলে গেছে, একদম বাচ্চা ছেলে কান্নাকাটি করছে, 10 দিন ধরে অপেক্ষায় আছে আমাকে দেখার জন্য। তো বাচ্চা, ও কি বোঝে? তো ও এতটুকুই বোঝে ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা, কোরআন মানেই হচ্ছে ভালোবাসা, ঠিক না? ওর পুরো চোখ দিয়ে পানি পড়ছে, পুরো চোখ লাল হয়ে গেছে। তো বাচ্চার জন্য আমি দোয়া করি, আল্লাহ এই বাচ্চাকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, সকলেই পড়া আমিন। আমি আমার যুবকদের কে আওয়াজ করছে, কে আওয়াজ করছে সাইডে, আপনারা একটু সাইডে দাঁড়ান, ধাক্কা দিয়েন না, সবাই ক্যামেরাম্যান, সমস্যা এক জায়গাতে, সবাই ক্যামেরাম্যান, সবার হাতে মোবাইল, সবাই ভিডিও না করলে শান্তি পায় না। বাইরে সারা জীবন অনলাইনে তো আমাকে দেখছেন ভিডিওতে, আজ তো সরাসরি দেখার দিন, আজকেও এমনি ক্যামেরা বের করে ঘুরাইতেছে, হোয়াট ইজ দিস, দরকার নাই। আজকে আমি যা বলি মুরব্বীদের সঙ্গে আমি কথা বলতেছি, যুবকদের সঙ্গে কথা বলছি, যা বলবো শুনবেন, আমলের নিয়তে শুনবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আজকের এই মাহফিলে আবার কথা বলছো তোমরা, লালপুরের ছেলেমেয়ে তো এরকম তো হওয়ার কথা না, এটা তো হতে পারে না। লালপুরে আমার ওস্তাদের বাসা আছে, মাওলানা ইকরাম সাহেব, আমার প্রিয় ওস্তাদ। আমি জানি এখানকার লোক অনেক সভ্য ভদ্র, এটার মান রাখতে হবে। আর আমি বিশ্বাস করি নাটোর জেলার মানুষ সব ভদ্র ঘরের সন্তান, ঠিক না? এই মানটা রাখবেন প্লিজ, দয়া করে। আর আমি মাঝে মাঝে বলি না যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড অ্যান্ড নাটোর ইজ অলসো আ ব্র্যান্ড অফ রাজশাহী। নাটোরের ছেলে পেলে সব স্মার্ট ছেলে পেলে, এরা ভদ্রতা শিখেছে, এরা বেয়াদবি শিখে নাই, ঠিক না? নাটোরের প্রত্যেকটা যুবককে কবুল করুক, সকলেই পড়া আমিন। তো যুবক ভাইয়েরা, তোমাদের জন্য প্রথমে একটা কথা বলতে চাই, আমি আমার মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ, তবে ভূমিকায় দুই একটি কথা যুবকদের জন্য না বললে মাহফিলটা সফল হবে না। আমি যুবকদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলে শুরু করতে চাই, যারা তোমরা ছেঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো, এখন এইসব চিন্তা বাদ দিয়ে ক্যারিয়ারকে সামনে কিভাবে আগাতে হয় এই চিন্তা তোমরা শুরু করো। শুধুমাত্র নাটোর জেলার মেয়ে বলে কথা না, গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মেয়েকে বিয়ে করতে চাও, তুমি যাই যেখানে যাও না কেন, টাকা ছাড়া বিয়ে করতে পারবে না। জীবনে এখলাস লাগবে, তাকওয়া লাগবে, নামাজ লাগবে, পাশাপাশি সমাজে মান রাখতে হলে টাকার প্রয়োজন আজকে সমাজে হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা বলো তো টাকার প্রয়োজন আছে না নাই? আজকে টাকা থাকলে সমাজে আপনি চোর হলেও মানুষ আপনাকে স্যালুট করবে, দিস ইজ দ্য পাওয়ার অফ মানি। তো যুবকদেরকে বলবো, যুবক ভাইয়েরা, কে কারে ছেড়ে গেছে, কে কারে ব্যাগ করছে দেখার সময় নাই, এখন সামনে আগাবার সময়। আমি এত দূর এগিয়ে যাবো, সবাই আমার পেছনে লাইন ধরবে, ঠিক না? যুবকেরা,
আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার গঠন করার তৌফিক দান করুক, বড় আমিন। দুই নম্বর কথা, যুবকদের জন্য প্লিজ আওয়াজ করবেন না। দেখেন ভাই, আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, খুবই অসুস্থ, আমার শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা আছে। গতকালকে মাহফিল ছিল ঢাকার গাজীপুরে, বলেন তো কোথায়, নাম শুনছেন আপনারা সবাই, গাজীপুর থেকে বের হয়েছি রাত একটার সময়, প্রায় চার ঘন্টা রাস্তায় জ্যাম। মানে গাজীপুর থেকে বের হয়েছি রাত একটার সময় মাহফিল থেকে, শুধুমাত্র গাজীপুর পার হইতে ফজর হয়ে গেছে, ফজর নামাজ পার হয়ে গেছে, বাসায় আসছি জুমার নামাজের সময়, কোনো মতে এসে জাস্ট গোসল করে একটু খেয়ে এই যে মাগরিব পরে আবার আপনাদের উদ্দেশ্যে চলে আসছি। তো মেহরবানি করে আমাকে কেউ সাউন্ড করবেন না, বিশৃঙ্খলা করবেন না, খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনে বাসায় ফিরে যাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এই যে এত লাইট, কতগুলো ক্যামেরা, কত যুবক আমরা আসছি, শুধুমাত্র মাহফিলে কথা শুনলেই হবে না, এটা আমলের উদ্দেশ্যে শুনতে হবে, ঠিক আছে না যুবক ভাইরা? এবার আমরা তিনটা তাকবীর দিব, তবে আগে একটু অডিয়েন্স চেক করি, আপনাদের লালপুরের মাটিতে আজকে বিবাহিত কারা কারা আসছেন, একটু হাত তুলেন তো বিবাহিতরা, সবাই বিবাহিত না, একটু পরে বুঝবেন কারা অবিবাহিত। আচ্ছা, হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। এবার কে বলছো সবাই বিবাহিত, আমার সামনে আসে সবাই, এখানে বেশিরভাগ বলতে গেলে 80% কারো বউ নাই। তাই যে মুরব্বীরা আপনারা আমার ডানে বামে বসে আছেন, আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম, যে যাকে পছন্দ করে তাকে সুন্দরভাবে তার সঙ্গে বিয়ে দিয়ে দেন, ঝামেলা নিতে যান। আর যারা বাবারা এসেছেন, বাবাকে একটা কথাই বলবো, টাকা পয়সা যুবক খুঁজা বাদ দিয়ে দেন, চরিত্রবান যুবককে আপনার মেয়ের জন্য খুঁজে আপনাকে বের করতে হবে। আর যেই বাবারা শুধুমাত্র টাকা দেখে বিয়ে দেয়, এরা মাঝে মাঝে টাকলার সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমার কথা হচ্ছে একটা বোনদের জন্য, অনেক বোনেরা এখানে আসছে, আমি আমার বোনদের জন্য একটা কথা বলতে চাই আসিফের পক্ষ থেকে, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলছি, আপনি প্রেম করার সময় যাত্রার সঙ্গে প্রেম করবেন, আর বিয়ের সময় আসলে আপনি টাকাওয়ালা খুঁজবেন, আপনার কপালে শনি আছে, ভালো কিছু আপনার কপালে নাই। তো বিয়ের ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেছেন, ফাদফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct, jar charitra bhalo she sobcheite bhalo shami hobe, thik kina jubok bhai? Allah prottekta bonder ke charitraban shami ke biye korar taufik dan koru, bona amen. Allah prottekta jubok ke hidayat dan koru, bona amen. To amra tinta takbir dibo, please please keep quiet and keep silent, don't create any noise, please keu disturb korben na. প্রথম তাকবীর দিবেন যুবক ভাইয়েরা, যারা বউওয়ালা তারা, যাদের বউ আছে তারা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, মরা রে মরা, অবস্থা খুবই খারাপ। আচ্ছা, ইটস টাইম ফর সিঙ্গেল পিপল, না কাশিটা হয়নি, জোরে সোরে কাশি দাও, লিল্লাহি তাকবীর, বিবাহিত ফেল, 90 নাম্বার পে ফেল। তো এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আপনাদের হাত কোথায়, সবার হাত, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক সকলে, পড়া আমি। আজকে জুনিয়র, অনেক ছেলে পেলে জুনিয়র বাচ্চা বোঝে না একটু, ওরা তো কম বোঝে, একটু ওদেরকে জায়গা দেন, একটু এমনি এই যে একটু গ্যাপে আসেন আপনারা, একটু গ্যাপে, একটু গ্যাপে, একটু বামে আসো, বামে আসো, হ্যাঁ বামে আসো, এদিকে আপনারা ওই যে চাপ দিবেন না, এদেরকে চাপ দিবেন না, একটু এদিকে উঠে আসেন, ডানে যান, ডানে যান, ডানে যান, হ্যাঁ। আপনারা চাপ দিচ্ছেন কেন, আর আপনাদের যারা ভলেন্টিয়ার এদিকে একটু পাঠা দেন না কেন, ভলেন্টিয়ার যারা আছে, এই যুবক ভাইয়েরা আপনারা কি চান আজকে সুন্দর মাহফিল হোক, চান তো ইনশাআল্লাহ,
মেহরবানি করে লোকের অনেক জ্ঞান জাম আজকের মাহফিলে। আপনারা সাউন্ড করবেন না, এই যে এরা এরা খবরদার সাউন্ড হবে না, এদিকে কোনো সাউন্ড হবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? আজকে ইনশাআল্লাহ আমরা বিশ্বনবীর জীবনী থেকে তিনটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমি আমার পরিবেশটা আসলে পাচ্ছি না এবং আমি খুবই দুঃখিত এটার জন্য। আমি চাই পরিবেশটা আমাকে তৈরি করতে ভলেন্টিয়ার্স লাগবে, ভলেন্টিয়ার্স কমপক্ষে 50 জন ভলেন্টিয়ার্স আমার লাগবে যারা পরিবেশটাকে সামাল দিবে। এই পরিবেশে কথা বলা যায় না। আর মাইকম্যানকে বলবো, প্রিয় ভাই দয়া করে মেহরবানি করে, সাউন্ড খুবই খারাপ হচ্ছে, সাউন্ডটা স্পষ্ট আমি ভালো করে বুঝতে পারছি না, সাউন্ডটা ঠিকঠাক করবেন, বেসটা বাড়াবেন যেন কথাটা আমার মোটা শোনা যায়। তো মনোযোগ আছে সবার? আচ্ছা, আমি যে বলছিলাম যে অনেক মেয়ে টাকা দেখে বিয়ে করে, এটা কি সত্যি না মিথ্যা যুবক ভাইয়েরা? অনেক মেয়ে টাকলাকেও বিয়ে করে, এটা সত্যি না মিথ্যা? না, নাটোরে এরকম নাই, অন্য জেলাতে থাকতে পারে, নাটোরে সব মেয়েই ভালো। না, নাটোরে সব মেয়ে ভালো তো? নাটোরে বেপরদা মেয়ে আছে নাকি ভাই? অনেক মেয়েরা বলবে যে আমাদের পোশাকের কোনো দোষ নাই, আপনাদের চোখের দোষ, এরকম মেয়ে আছে না নাই? নাটোর বাইপাসের নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা এদিকে দেখান, এদিকে, হ্যাঁ এদিকে। এই বারবার এরা কেন যে সাউন্ড করছে আমি বুঝতেছি না। আমার সামনে যারা আছে এই সব অডিয়েন্স ভদ্র অডিয়েন্স, ঠিক কিনা যুবকেরা? বারবার তোমার সাউন্ড এবং নয়েজ ক্রিয়েট করছো, হোয়াট ইজ দিস? কয়বার থামাতে বলবো ভাই? আহা, খুবই বাজে অবস্থা। তো এদিকে দেখান, যদি আমাদের চোখের দোষ হয়, এই যে আমি একটা গাড়ি নিয়ে আসছি, মনে করেন আমি গাড়িটা নাটোর বাইপাস রোডে চালাচ্ছি, আমার গাড়ির স্পিড হচ্ছে 120, কত বিশ? গাড়ি কি আসতে না জোরে যায়? কথা কন, আসতে না জোরে যায়? আচ্ছা ভাই, যদি আমাদের চোখের সমস্যাই হয়, আমার গাড়ি আছে 120, আর সামনে একজন মেয়ে আসছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে, তো ওই যে বলেছে চোখের দোষ, চোখ নামাতে হবে, ওই অবস্থায় যদি আমি চোখটা আমার নিচে নামাই, আমি কি বেঁচে থাকবো না মরে যাবো ভাই? আমি একা মরবো না, সামনের কয়েকটা কি নিয়ে আমি মরে যাবো, ঠিক কিনা বলেন? তো আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম, আপনি আপনার পোশাককে ঠিক করে নেন, যুব সমাজের চোখ এমনি ঠিক হয়ে যাবে। আপনি আপনার ড্রেসকে ঠিক করেন, যুব সমাজের চরিত্র ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, এখানে একটা স্কুল আছে, স্কুলটা কোন সাইডে? এই সাইডে স্কুল, তাই না? এই স্কুলে কি ছেলে মেয়ে সবাই একসঙ্গে? আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত? একদম 10 পর্যন্ত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটা কথা সবাইকে বলছি, যারা ক্লাস 10 পর্যন্ত এখানে পড়ো, এই বয়সটা অনেক দামি বয়স, এই বয়সে তোমরা জীবনে ভালো কিছু করবা না, আগামীতেও ভালো কিছু করতে পারবা না, এই জন্য এই বয়সটা কাজে লাগাবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা বিশ্বনবীর জীবনী থেকে তিনটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। নাটোরের ভাইয়েরা কয়টা চ্যাপ্টার? আরো জোরে বলতে হবে, কয়টা? তিনটা। এক, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, আমার নবীজি দেখতে কেমন ছিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, হাউ ওয়াজ দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ব্যবহার কেমন ছিল, আচরণ কেমন ছিল, এইটা আমরা জানবো। এন্ড ফাইনালি এন্ড লাস্টলি, থার্ডলি আমরা জানবো, হাউ ওয়াজ দ্য কাইন্ডনেস ক্যারেক্টারিস্টিক্স অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আমরা জানবো আমার নবীর দয়া কত বেশি ছিল, মায়া কত বেশি ছিল। সবাই সুবহানাল্লাহ পড়ায়, এই তিনটা। আর আমি আগে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমার এই তিনটা চ্যাপ্টার যে যুবক ভালো করে শুনবে এবং মুখস্থ বলতে পারবে, তার জন্য আজকে আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে। যুবকরা সবাই পুরস্কার পাওয়ার জন্য রেডি তো ইনশাআল্লাহ? হাত তুলে বলো ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে আমি খুব সুর দিয়ে চিল্লা ফাল্লা করে ওয়াজ করতে পারবো না, মানি ব্যাগ রাখলাম এইখানে, যে পারবে তার জন্য পুরস্কার আছে না নাই, আছে না নাই? আচ্ছা, তাহলে তিনটা বিষয়। এক, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন ছিলেন। আচ্ছা বলেন তো, আমার নবী কি দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন?
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ নবীজির এদিকে তাকা এই যে আমার হাত এটা কি লালপুরের ভাইয়েরা হাতের তালু এটাকে বলা হয় কি হাতের তালু বিশ্বনবীর হাতের তালু ছিল কেমন কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাজ বিশ্বনবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম সুবহানাল্লাহ পড়া আচ্ছা আমরা বাঙালিরা দেখতে কেমন হই দেখবেন যে আমাদের বেশিরভাগ বাঙালি কথা কি বোঝা যায় আপনারা বলেন বোঝা যায় আমাদের বেশিরভাগের বডি ফিটনেস কেমন জানেন এই যে ভুঁড়িটা এইরকম উঁচা আর এই যে বুকটা এটা হচ্ছে চাপা একদম নিচু এর কারণ হচ্ছে আমরা খাই বেশি জিম করি কম কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা তো বিশ্বনবীর এই যে পেট ছিল এটা ছিল চাপা বুকটা ছিল উঁচু বিশ্বনবীকে দেখলে মনে হতো একজন সুঠাম দেহের মানুষ চোখের সামনে হেঁটে যাচ্ছে সুবহানাল্লাহ পড়লেন না বিশ্বনবী বলতেন আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন তো নবীজির শক্তি কম না বেশি আচ্ছা বলেন তো একজন যুবক যদি একদম তাল গাছের মতো লম্বা হয় দেখতে ভালো লাগবে আর একজন যুবকের কোমর পর্যন্ত গুঁটু হলে ভালো লাগবে নবীজি ছিলেন কানা রবআতাম মিনাল কওম লাইসা বিত্বীল ওয়ালা বিল কসীর হি ওয়াজ মিডিয়াম অফ হাইট নিদার টল নর শর্ট খুব বেশি লম্বাও না খুব বেশি খাটোও না মাঝারি গণের একজন মানুষ ছিলেন সুবহানাল্লাহ পড়ায় আজহারাল লাউন বিশ্বনবীর গায়ের রং ছিল একদম লাবণ্যময় সুন্দর অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নাকি বেশি সুন্দর আসলে কি ইউসুফ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর আচ্ছা মনে করেন আপনার সামনে একজন মানুষ রাখলাম যে দেখতে একদম সাদা সুন্দর আর একজনকে রাখলাম দেখতে লাবণ্যময় সুন্দর বলেন তো সাদা সুন্দর বেশি সুন্দর লাগবে না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর লাগবে একটা জিনিস খেয়াল করেন যুবকেরা বুঝবা ভালো করে কথা আমার খালি ঠিক বেঠিক বললেই হবে না বিদেশি মেয়ে যদি বাংলাদেশে আসে সাদা চামড়া দিয়ে ভরা যুবককে জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ সুন্দর আছে দেখতে বাট বিয়ে করতে চাইবে না কথা ঠিক আছে না কারণ আমরা সবাই সাদা চামড়ার পাগল নই আমরা সবাই লাবণ্যময় চামড়ার পাগল ঠিক কেনা যুবকেরা অনেকে দেখবেন যে মেয়েরা একটু সাদা রং হইলে ভাবে আর বাঁচে না এরকম মেয়ে না এমনি মিথ্যা কথা এটা আছে বোনেরা আমার আপনি আজকে যে চামড়া নিয়ে অহংকার করছেন 20 বছর পরে আপনার চামড়াতে ভাঁজ পড়ে যাবে আর মাথায় রাখবেন সাদা চেহারার ভাব নিবেন না বেশি কারণ বাংলাদেশের মানুষ দুধ চায়ের চাইতে রং চায়ের ভক্ত বেশি আল্লাহ প্রত্যেকটা অহংকারী মেয়েকে অহংকার মুক্ত জীবন দান করে পড়ে আমিন আজহারাল লাউন সাদা রঙের নয় তিনি লাবণ্যময় সুন্দর ছিলেন এবার আসেন বিশ্বনবীর চুল কেমন ছিল আগেই পড়েন সুবহানাল্লাহ আচ্ছা এখন বর্তমান যুবকদের মাঝে একটা চুলের কাটিং বের হয়েছে দেখবেন এ ডানেও নাই এ বামেও নাই সামনের লম্বা লম্বা সজারু কাটিং এটাকে আমি বলি টিকটক মার্কা কাটিং আর এদের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই কারণ আজকালকার মেয়েরা পছন্দ করে টিকটকার ছেলেপেলেদেরকে আর বেশিরভাগ মেয়ে পছন্দ করে গাঁজা খোর ছেলেপেলেকে একদম নবীজির চুল কেমন ছিল আরে ভাই এত জোশ লাগবে না থামে না বলতে দেন নবীজির চুল কেমন ছিল এদিকে তাকান নবীর চুলের মাঝখানে এরকম স্মৃতি থাকতো আচ্ছা তোমরা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছো কাজী নজরুল ইসলাম বিশ্বকবি তার চুল দেখবেন যে মাঝখানে স্মৃতি করা নবীজির চুল মাঝখানে স্মৃতি থাকতো নবীজি আতর নিয়ে এখানে আতর ঢেলে দিতেন যেখানে সেজদা দিতেন
সেই সেজদার জায়গাটা খুশবুতে আমুদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ায় وقبض عليه في لحيته ورأسه 20 شعرة بيضاء বিশ্বনবীর ইন্তেকালের আগে 20টা চুলের বেশি বাকি নাই, পুরো দাড়ি এবং চুল মিলিয়ে সর্বমোট 20টা চুল পেকেছিল 63 বছরের বয়সে। এর একটা কারণ হচ্ছে কি জানেন, আপনারা অলিভ অয়েল তেলের নাম শুনছেন? অলিভ অয়েল নাম শুনছেন? এটাকে বলে হয় জলপায়ের তেল। যারা যুবকেরা আছো, তাদের চুল মুল ভালো অবস্থা নাই, দাড়ি ওঠে না ভালো অবস্থা না, দাড়ি অলিভ অয়েল মাখবা, রাজি আছো তো? ইনশাআল্লাহ। যে ব্যক্তি অলিভ অয়েল মাখে দাড়িতে, তার দাড়িটা এত সুন্দর হয় যে সে কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আপনার যদি ওমরায় কখনো যান, হজে বা ওমরায়, ওখানে অরিজিনাল অলিভ অয়েল পাওয়া যায় আরব বিশ্বে। আমি নিয়ে আসছিলাম, শেষ হয়ে গেছে, তো নেক্সট টাইম গেলে নিয়ে আসবো, যুবকরা আমার থেকে নিয়ে নিয়ে, ঠিক আছে? ইনশাআল্লাহ। অলিভ অয়েল নামটা বলো, কি নাম? আরো জোরে নাম কি? আজ থেকে চুলে দাড়িতে পার্লারে গিয়ে হাজার রকমের জিনিস মাখতে হবে না, শুধু অলিভ অয়েল মাখবা, তোমার চুল এমনি ঝলক মারবে। সুবহানাল্লাহ পড়ো। এবার আসেন নবীজির দেহের যে কাঁধ, এই কাঁধের বাম পাশে একটা মোহরুন নবুয়া ছিল, খাতামুন নবুয়া, উনি যে শেষ নবী, দ্য প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটার সিল আল্লাহ তার পিঠে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত ললাট ছিল, আশামুল আংফ, লম্বা নাক ছিল, বায়াদুই বুতাইহি, এই যে আমার দুই বগল। আচ্ছা বলেন তো, আমাদের বগল কি সাদা হয় না কালো হয়? আপনার মনে আমার কথা বোঝেন না, সাদা হয় না কালো হয়? বিশ্বনবীর দুই বগল ছিল শুভ্র সাদা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম যে আমার নবী দেখতে অসুন্দর ছিলেন, তাই না? বলেন না অসুন্দর না সুন্দর? আমার নবী কি খ্যাত না স্মার্ট? আমার নবী কি ব্যাকডেটেড না আপডেট? আমার নবীর মতো হ্যান্ডসাম দ্বিতীয়টা আর কেউ হতে পারে? এখন তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে সর্বশেষ কথা,